বলছো মোদি, তীরে এসে তরি ডুবিয়ে দেবো, এতদিন চেষ্টা করলাম এর মধ্যে হাল ছেড়ে দেবো। হ্যাঁ গো, বাল্মীকিও যে দস্যু রচনা করছিল গো। ওরে বাবা গো, এ তো এখনই রামায়ণ রচনা করবে গো। হ্যাঁ হ্যাঁ, এই প্রতিভাটাই তো আমি দেখতে পেয়েছি। আমি বলছি বৌদি, হচ্ছে জাত কে উঠে, যদি ঠিক মতো ট্যাকল করতে পারি তাহলে ওর মধ্যে থেকে লাইফ সেভিং ড্রাগ পাবো, আর যদি ট্যাকল করতে না পারি তাহলে একটু বেচালের জন্য এক ছবি ছবি হয়ে যাবে। আঁকা বাঁকা পথ কখন যে কোথা দিয়ে যায় কে জানে। হতে চেয়েছিলে শিক্ষক, হয়ে গেলে ওঝা। ওরে বাপ, ঘর থেকে নামাই বোঝা। মেনে ও স্যার, এই ফাইলগুলো ওই করছে। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি তাহলে কি এখন এগোবো? তুমি এগো। কোথায় যাচ্ছ দিলীপ? কোথাও যাবে না তুমি, তুমি এখন নিচে অপেক্ষা করো, আমি একটু পরে আসবো। আমরা দুজন যাবো লেক টাউনে, মিসেস রয়কে তুলে আমাকে শপিং যেতে হবে। না না, কি মানে ওনার যা অবস্থা তাতে তো এটা কি পারবেন সম্ভব হবে? কি অবস্থা, উনি অসুস্থ নাকি, তুমি খবর নাও নি? না খবর তো নিলাম, কিছু তো বলেননি অসুস্থতার ব্যাপারে। না 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 না, অসুস্থ হবেন কেন, অসুস্থ হবেন কেন, অসুস্থ নন, কিন্তু মানে ওনার মনের ভেতরে একটা ওই ইয়ে ওই টোল পার্ট। ফালতু কথা না বলে ঝেড়ে কাশো তো। হুকো হুকো? হ্যাঁ হুকো। মানে একটা হুকো চাই। হুকো? হ্যাঁ। সে কি সুভাষিনী দেবী হুকো ধরেছে? এই মরেছে। আর আপনি আমার এমন এমন কথার মানে করেন না স্যার, কোন মহিলাকে আপনি হুকো খেতে দেখেছেন? আবার ফালতু, আমি যে প্রশ্নটা করছি উত্তর দাও, কি হয়েছে কি? বোঝা বাবু, মানে আমাদের ছোটকার একটা হুকো চাই। ও ঠিক আছে, তুমি যাও। যাবো। কিছু বুঝলে বোঝা বাবু সম্পর্কে? আচ্ছা হুকো মানেটা বুঝতে পারলে? কম, তুমি আমাকে কি ভাবো, আমি হুকো কি জানবো না? এই ছোট্টবেলা থেকে আমি হুকো দেখছি, হুকা হুকা। আমার তিনটে মামা ছিল না, নান্টু মামা, ঝন্টু মামা, ঘন্টা মামা, ওরা তো সারাদিন হুকোই খেত। ও কি প্রশ্ন করলাম আর কি উত্তর। নান্টু মামার হিস্ট্রি চলল। আরে তোমার তিন মামা যে শুধু হুকো খেতেন না, তারা হুকো খাওয়ায় চ্যাম্পিয়ন ছিলেন, সেটা আমি জানি না। রাইট রাইট। আমাদের দীরাগমনের সময় তোমার আমার, আমি যখন গেলাম ও বাড়ি থেকে, ওরা তো তিনজনে তিনটে ঘরে সারাদিন ধরে বসে হুঁকো টেনে গেছে। তাই তো করবেন, দেবা জমিদার। আর জমিদারদের আর কি কাজ, তোমার মতো ব্যারিস্টার নাকি, সারাদিন খেটে খেটে কটা পয়সা বাড়িতে নিয়ে আসবে জমিদার? তুমি চলে গেলে সেই কবিতা দিনাকার বাড়িতে আমি চিলে কোঠায় উঠে গেলাম। ঠিক সেই সময়ে জানো তোমার মাস্তুতো বোন নব্য যুবতী তপতী এলো, এসে বললে জামাই বাবু হাবল বাবল হবে। তপতি? তুমি চিনে কোথাও? মাই গড, পম, আই অলওয়েজ নিউ, আমি সব সময় জানতাম ওই তপতি একটু পুরুষ খেসা ছিল। তোমরা কি করলে? হাবল বাবল, একটু হাবল বাবল হবে, এইটা জিজ্ঞেস করলো। হাবল বাবল মানে এটা কি? হাবল বাবল, হাবল বাবল, মাই মিস্টেক। এবার বুঝতে পেরেছি, হাবল বাবল তো হুকোর ইংরেজি না। বাবা বুঝেছো তাহলে? না না সুভাষ, অত্যন্ত বাজে হচ্ছে, কিন্তু অত্যন্ত বাজে হচ্ছে। বোঝে আজকাল বাড়িতে প্রায় থাকছেই না, আর এই আশ্রম আশ্রম করে কি শুরু করেছে বলতো? ওরম খেলো করে দিও না। কি শুরু করেছে বলতো? ওরম শুরু শুরু করে কতটা খেলো করে দিও না। কত বড় কাজ করছে বলো, পাড়ার মধ্যে আমাদের মাথা না হাই হাই করে উঁচুতে উঠে গেছে একেবারে। তুমি ভাবো কি নিঃস্বার্থ ভাবে, কারোর কাছে টাকা নিচ্ছে না, পয়সা নিচ্ছে না, গরিব ছেলেদের শিক্ষা দান। তুমি আর মাথাটি খেও না, ওর কাজের সময় কোনো কাজ নেই, খালি গেল নাচিয়ে নাচিয়ে দিচ্ছ খালি। কত জন ভিখিরি ছিলি নাকি রে? দেখো একবার, কে দেখো এসব, কি দেখো? গাঁজার খোলকে কোথেকে পেলি? এই যে এটা কার পাঞ্জাবি বাবা, এটা কার পাঞ্জাবি? ছোটকার ওই কাজ বগুলে বার করেছে পকেট থেকে এই সব বেরুলো বাবা। এইবার তুমি কি বলবে বলো? হ্যাঁ এইবার তুমি কি বলবে বলো? আমার ভাই তরুণ কুমার রায় বোঁচা, সে কি না বাবা, আমি আর কথা বলা ছেড়ে দেবো, গেজেল হয়ে গেল। আমি উনি এসছেন। এই যে ঠাকুরপো, তুমি সকালে কোথায় গেছিলে গো? নিমতলা। নিমতলা? তুই শ্মশানে বসে আবার গাঁজা টানছিস? না উদ্ধৃত তো হচ্ছে, আজে বাজে কথা বলছো। আজে বাজে মানে তবে এগুলো এগুলো কি, এগুলো কি? হ্যাঁ এগুলো গাঁজা কলকে।
পল্টুর জন্য এনেছি। বাবা রে বাবা, ওইটুকু একটা কুচকে পুচকে ছেলে গাঁজা খাবে? পুরো বাবা কিছু বোঝানো যায় না, তুমি তো জানো সব কিছু, বলো না। আরে বাবা, পল্টু আমার কাছে হুঁকো কি জানতে চেয়েছিল, তা আমি হুঁকো অন্য হয়ে খুঁজে পাইনি, তাই জন্য গাঁজার কলকেকে হুঁকো সাবস্টিটিউট হিসেবে এনেছি, যদি পল্টুকে বোঝানো যায় সেই কারণে। তার জন্য তুমি ওই নিমতলা ঘাটে মোড়াদের কাছে গেছিলে কেন? তুই তো জানো না বৌদি, নিমতলা হচ্ছে এই কলকের আড়ো, তা একটা গোটা দোকান আছে গাঁজার কলকে বিক্রি হয়। আমেরিকা, জাপান, জার্মান, মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব সমস্ত জায়গা থেকে বড় বড় লোকেরা আসে শুধু গাঁজা খাওয়ার জন্য, আর ওখান থেকে কলকে কেনে। আর বিরাট বিরাট লোক তো এক কলকে দুবার ব্যবহার করে না। 100 টাকা যদি মানে কলকে বিক্রি হয় তাহলে 100 টাকাই লাভ থাকে। শোন, এসে খুব দেখাচ্ছিলি না? এই জন্য লোকে বলে কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে। ওগো তুমি কেন বোকার মতো খেটে খেটে মরো গো সোনার পেছনে, তুমি তো কলকে বেচলেই পারো। চুপ করতে বলছো, করলাম মা গো মা। হে ঠাকুর, আমার ঠাকুর পো যেন আজকে একটা হুঁকো খুঁজে পায় ঠাকুর। এই গরমে বেচারি ঘুরে ঘুরে মরছে গো। আমি আমি তোমাকে সোনার হুঁকো গড়িয়ে দেবো গো ঠাকুর। উঠুন উঠুন মিসেস রয়, আপনি এখানে বসে বসে কি করছেন? আমাদের কত জায়গা যেতে হবে, শপিং করতে হবে, চলুন। এমন আসেন এক এক সময়, সবে আমি ঠাকুরকে ডাকছি ভাবলাম সেই এসে গেল বোধহয়। আমার পক্ষে এখন ওটা সম্ভব নয়, আপনি বসুন। কেন, কি হয়েছে মিসেস রয়? সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে, আমার ঠাকুর না হুঁকো খুঁজে পাচ্ছে না। হুঁকো ওই কাকে বোঝাচ্ছি, কোকো কোকো করে মরবে খুনি। কেন, আই নো হুঁকা, আই নো হুঁকা। হ্যাঁ হুঁকা হুঁকা, ওটা হুঁকা হওয়ার ব্যাপার নয়, ওটা হুঁকো। না না আমি জানি, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। আর তুমি কত নিকুচি করছো, কোন তো না চুপ কেন করবো? আমার মামার বাড়িতে জানেন ওরা অনেক বড় বড় হুঁকাস খেত, এত বড় বড়। আপনি টালার ট্যাঙ্ক দেখেছেন? টালার ট্যাঙ্কে পাইপ লাগিয়ে আমার কাকা চলতো হুঁকা। কি হয়েছে? আর কি হবে, রিজেক্ট করে দিল। কে? পল্টু। কিছুতেই কলকেকে হুঁকো বলে চালানো গেল না, বলে হুঁকোই দেখবো নাহলে পড়াশোনা করবো না। ভাবো বৌদি একবার, এই হুঁকোর জন্যে যদি ও পড়াশুনো ছেড়ে দিয়ে চলে যায় তাহলে আমার নতুন শান্তিনিকেতনের কি হবে? পাড়ার লোকের কাছে আমি মুখ দেখাবো কি করে? মিস্টার রয় আপনি এত আপসেট কেন? আর আপসেট কেন, পুরো সেটিংটা নড়বড়ে হয়ে গেছে। যা বৌদি, তোমার ওই গদাইদাকে মনে আছে, হাতি বাগানের গদাইদা? হ্যাঁ হ্যাঁ, নাদাই গদাই তো। হ্যাঁ, সে নাদাই গদাই, সে নাদাই গদাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হলো। সে আমার প্রবলেমটা শুনে বলল যে বোঁচা, তুই এক কাজ করতে পারিস, তুই বাগবাজারে একটা বাজার আছে, তার পাশে একটা অভিজাত তামাকের দোকান আছে, তা সেখানে গিয়ে একটু খোঁজ করলে পারিস। আমিও ভাবলাম এত জায়গায় যখন গেছি তখন একটু ঢুম মারি না, আর ওই তামাকের দোকানে গেলে নিশ্চয়ই যারা হুঁকো রাখে তাদের সন্ধান পেয়ে যাবো। হ্যাঁ, তাই তামাক কিনতে এলে তাদের লগে লগে চলে গেলে হুঁকোর খোঁজটা পেয়ে যেতে পারি, সেই জন্যই আমি সেখানে গিয়েছিলাম। ঠিক ঠিক ঠিক, মানে যেমন কান টানলে মাথা আসে তাই তো? মাথা মাথাতেই তো গন্ডগোল, সাইনবোর্ডে বড় বড় করে লেখা, কি লেখা কি লেখা লেখা, মিহি মোটা তাম্বরি ডাকাটা রংপুর দিনাজপুর দিনহাটার বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের তামাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান। তামাক চাইলাম, বলল তামাক নেই, কারণ তারা এখন খৈনি বেচে, তামাকের প্রচলন উঠে গেছে। ভাবুন একবার, এত বড় শহর কলকাতা, কি না পাওয়া যায়, বলে বাঘের দুধ পাওয়া যায়, সেখানে তামাক নেই, এতগুলো লোক কেউ হুঁকো খায় না। নো নো মিসেস রয়, খায় খায়, আজকাল হুঁকা বার্স হয়েছে, যেখানে মেয়েরা পর্যন্ত খায়, এত বড় বড় পাইপ থাকে। যেটা খায় সেটা হুঁকা নয়, সেটা কি? সেটা গড়গড়া। ও হয়েছিল সেটা কে ওপেন করেছিল জানেন? কে? বিধানচন্দ্র রায়। রাজ্যের মুখ্যমন্ত্রী?
ও মা গো, এই করিস না বাপ। না না ঠিক আছে, হঠাৎ মাথাটা ঘুরে উঠলো। হ্যাঁ ঘুরবেই তো, এবার ওপেন করেছিল বিধান রায়, তুমি এটাকে এবার ক্লোজ করো, তোমার থেকেই তো পাওয়া শিক্ষাটা। একটু পায়ে ধুলো দেবেন। নো 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 মিস্টার রয়, আপনারা আমাকে বিশ্বাস করছেন না তো, চলুন না আমার মামার বাড়ির গ্রামে, সেখানে গিয়ে হুকা পাওয়া যায় কিনা দেখি। হুকা আই মিন হাবুল বাবু। আপনার বাবা জমিদার ছিলেন, কিন্তু আমার মামারাও জমিদার ছিলেন, নান্টু মামা, ঝন্টু মামা, ঘন্টা মামা, আর ওদের দেখাশোনা করতেন গ্রজ কাকা দামদান। গোজু 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 আসছে, ও প্রজু কাকার ছেলে। তাই বলুন, আমি ভাবলাম বুঝি গোজু প্রজুরই আর এক নাম। আপনারা সবাই এসে গেছে। হ্যাঁ এই তো গোজু, গোজু আলাপ করিয়ে দি, এই বোচা বাবু আমার বেয়ান মিসেস রয়, আর এই গোজু প্রজু কাকার ছেলে। সব ভালো তো? হ্যাঁ ভালো আছে। ওইটা জিজ্ঞেস করুন, বলছি কিছুদিন থাকবেন তো? না থাকতে পারবো না, আসলে আমাদের বিকেলেই চলে যেতে হবে, একটা কাজের জন্য এসেছি। তুমি কি বলতে পারবে না ব্রজু কাকা বেঁচে থাকলে ঠিক বলতে পারতে? বলুন না কি বলবে। হ্যাঁ হ্যাঁ না মানে ওই নান্টু মামা, ঘন্টা মামা, ঝন্টু মামা, এক মিনিট, মানে আমাদের মেম সাহেবের বেয়ানেরও ওই ধন্টু নন্টু সব মামা ছিল? ধন্টু নয়, ধন্টু নয়, ঘন্টা মামা, নান্টু মামা, ঝন্টু মামা, এরা তিনজন মনে আছে? ওই হুকো দিয়ে তামাক খেতে, হ্যাঁ সেই হুকোগুলো আছে? নান্টু মামারটা তো ভেঙে গেছে, আর ঝন্টু মামারটা তেনার সঙ্গে স্বর্গে গেলেন। অলৌকিক হুকো, উমা ভূতে পাওয়া হুকো গো, আস্তে আস্তে চলে গেল স্বর্গে। দেহ রাখার সময় আমার বাবাকে বলে গিয়েছিলেন যে ওই হুকোটা আমার সঙ্গে দিয়ে দিস, ওটাকে ছাড়া আমি পারবো না, বড় ভালোবাসতেন তো। আচ্ছা বেশ বেশ বেশ, শুধু আপনি যা বললেন তাতে নান্টু চলে গেছে, তবে ঝন্টু চলে গেছে, কিন্তু ঘন্টা 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 ঘন্টার হুকোটা, ওটা ঘরে খুঁজলে হয়তো পাওয়া যাবে। পাওয়া যাবে, ঘন্টা মামার ঘন্টাটাকে খুঁজতে ঘরে পাওয়া যাবে। তাহলে একটা কাজ করি, চলুন আমরা সবাই মিলে খুঁজি। হ্যাঁ হুকোটা, চলুন হুকো চাই। বেশ একটা নগদ আমদানির গন্ধ পাওয়া যাচ্ছে, কচ্ছি মজা। ভয়াদা, ও ভয়াদা, আমার চেল্লাচ্ছিস কেন রে? আরে একটা মুরগি পাওয়া গেছে, মনে হচ্ছে কদিন বেশ আরামসে কাটানো যাবে। নিশার শিশিরে যথা অবগাহে দেহে কুসুম প্রমিলা সতী সুভাষিত জলে। ও বাবা ফাটা ফাটি। আজ কুসুমের কথা বড্ড মনে পড়ছে রে নেব, আমরা দুজনে কি পাঠটাই না করতাম বল। কুসুম মা বগলা আপনার আর কুসুম রানী? কুসুম রানী আমি আর কুসুম, কুসুম আর আমি। হ্যাঁ আমাদের সব ওই ম্যানেজার তারিনি আমাকে দেখতে পাচ্ছ না, সারাদিন খিচির খিচির করতো, মদ খেতাম তো ওই জন্য। একদিন না নেশার ঝোঁকে ওকে, আচ্ছা আচ্ছা নেব তুই বল, কুসুম তো আমাকে 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 বলতে পারতো, বলতে পারতো তো। আরে মেয়ে ছেলেগুলো ওরকমই হয়। হ্যাঁ রে শোনো না, যেটা কাজের কথা বলি। বল বল। ওই জমিদার বাড়ির মুটকিটা আবার এসেছে। কে জমিদার? আরে ওই যে মাঝে মাঝে আসে না। হ্যাঁ হ্যাঁ তো। আরে এবার ও এসেছে, ওর সাথে আরও কয়েকজন এসেছে, ওদের একটা হুঁকোর খুব দরকার। তা আমি কি করবো? আরে শোনো আগে কথাটা, ওদের বাড়িতে একটাই হুঁকো ছিল, গত বছর পুজোর সময় ঝাড়পোঁছ করতে গিয়ে আমি ঝেড়ে দিয়েছি, ওই রবি চাচাকে বেঁচেও দিয়েছি। বেশ করে এখন যদি একটা হুঁকো জোগাড় করে সেটাকে ঐতিহাসিক ঐতিহাসিক বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের ঘরে কিছু ক্যাশ আছে এই আর কি। ক্যাশ ক্যাশ আসবে বলছিস? তা আমাকে আমাকে কি করতে হবে? ভয়দা তোমায় শুধু একটু অ্যাক্টিং করতে হবে।
অ্যাক্টিং, আমাকে আমাকে অ্যাক্টিং করতে হবে। আমি আমি পারবো নেব, এতদিন পরে আমি আগের মতো অ্যাক্টিং করতে পারবো রে। কি বলছো মায়া দা, তুমি তো অ্যাক্টিং করবে গুরু। শোনো না, তোমায় কি করতে হবে আমি তোমায় ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি পারবে গুরু, পারবে না? পারবো, পারবো না বো, আমি আমি পারবো, আমার পারবো। দেখ তুই চিন্তা করিস না, তুই যা যা যা, আমাকে একটু আমাকে একটু মেজাজটা আনতে দে। হাতি কাদায় পড়লে না আরশোলা তো লাতি মারে। কিছু মনে করো না দিদি, বুঝলেন ম্যাডাম? আমার সব শেষ হয়ে গেল, এত খোঁজাই সার হলো। ভাবতে পারেন একটা হুঁকোর জন্যে আমার সমস্ত স্বপ্ন গঙ্গার জলে চলে গেল। মিস্টার রয় ঠিক বলেছেন, এটা কত বড় ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির কথা ভাবতে ভাবতে আমার কার কথা মনে পড়ছে জানেন? সবকিছু ইচ্ছে তো থাকে, এই যে দেখুন আমি 37 বছর ধরে কল্পনা করে আসছি, লতা লতা কান্দা পড়ছে। আচ্ছা দিলীপ শোনো, একটু সৌজন্য বোধ রাখো, আমার দুঃখটা দেখুন ভারী, এখন কানের কাছে লতা লতা করে কাঁদবার কিছু হয়নি, কুচি করেছে একবারে, রাগ করো না। একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দাও না। এই পুকুরটার গভীরতা কত বলতে পারো? এক মানুষ সমান হবে কি না? ভাবছিলাম যদি লাফ মারি তাহলে ডুবে যাব, না ওই কোমর পর্যন্ত কাদায় গিয়ে ঠপ করে আটকে পড়ব। না 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 না, তা কেন হবে, তো দেখে মনে হচ্ছে খুব গভীর, আপনি পট করে একটা লাফ দিন না। নো 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 মিস্টার রয়, আমি না কেন দেব, একেবারে হারামজাদা ছেলে, পট করে লাভ দিন না, বাপের জমিদারি একেবারে। এই যে তোমাকেও বলি আরি, তুমি ইয়াকি পাচ্ছ, হ্যাঁ পুকুরের জলে লাফিয়ে তুমি আত্মহত্যা করবে? সাঁতার জানা একটা লোক কখনো ডোবে মরে? মাঝে দিয়ে কি হবে, বাকি জীবনটা জেলের গারদের পেছনে থাকতে হবে। তাহলে আমি কি করবো, তাহলে আমি কি করবো? সারা পাড়া ওত পেতে বসে আছে, দেখবো মোচা কিরম ফেল করে। তারা বসে আছে ওত পেতে, আমাকে প্যাঁকে দেবে, কিরে মোচা তোর নতুন শান্তিনিকেতন কোথায় গেল, তখন আমি কি করবো? আচ্ছা দিলীপ শোনো না, বলছিলাম যে গলায় দড়ি দিলে কি খুব লাগে?